আসসালামু আলাইকুম ভিউয়ার্স সফাটি আজকের আয়োজন আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম মার্কিন ভিসা আতিলের তালিকা কি দীর্ঘ হচ্ছে কি বলছে গোলাম হাল রনি সাবেক সেনা প্রধানসহ যাদের নিয়ে যুক্তরাষ্ট্র তৎপর আজকের আয়োজনে এই বিষয়ে থাকছে তার তারালিকা একটি কলাম যা দর্শক আপনাদের সামনে হুবুহুবু তুলে ধরেছে বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত মার্কিন ভিসা বাতিলের বিভিন্ন কাহিনী গাল গল্প গুজব নিয়ে ইদানিংকালে বাংলাদেশ যে সরগরম আলোচনা সমালোচনা হচ্ছে এমনটি আমি আমার জীবৎকালে আর কখনো দেখিনি র্যাবের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা এবং এই বাহিনীর ছয়জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পুরো বাংলাদেশ যেভাবে নড়ে চড়ে উঠেছে তা গত এক যুগের পিন পতন জাতীয় নিরবতা এবং বিরাট সংখ্যক মানুষের মুখ ও বধিরতার দিয়েছে মানুষ যখন বিস্ময়ে বিমূর হয়ে ভাবছে কি দেখলুম কি শুনলুম কি হবে কই জামু ঠিক তখন দ্বিতীয় বজ্রপাতের তোরে তারা দেখতে পেলেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ মার্কিন ভিসা বাতিল হয়েছে প্রায় একই সময় ডাক্তার মুরাদ হাসানের মন্ত্রিত্ব চলে যাওয়া এবং কানাডার একটি বিমানবন্দর থেকে প্রত্যাখ্যাত করছেন এবং অবাধেই সেই শহরে বাংলাদেশ থেকে যাতায়াত করতে পারছেন সেখানে সদ্যবিদায় মন্ত্রী এবং সংসদ সদস্য তকমাযুক্ত ব্যক্তি ঢুকতে কেন ব্যর্থ হলেন তা নিয়ে দেশ বিদেশে হরদম তর্ক বিতর্কের আতসবাজি ফুটতে শুরু করলো উল্লিখিত প্রেক্ষাপটে নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রাপ্ত র্যাবের সাবেক ও বর্তমান কর্তারা সুদ্রীব্য প্রতিক্রিয়া দেখালেন কে বললেন র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না বরং মানবাধিকার রক্ষা করে আরেকজন বললেন আমরা সংবিধান মেনেই সব কাজ করি র্যাবের সাবেক ডিজি এবং বর্তমান আইজি বললেন ওয়াই মি আমার উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো বাহিনীর কর্তাদের প্রতিক্রিয়ার পাশাপাশি আমেরিক সরকার ও দলের কর্তারাও মার্কিন সিদ্ধান্তের উপর সুদ্রব্য বাক্যবান ছুটতে শুরু করলেন তা বললেন রেবের বিরুদ্ধে মাত্র ছয়শ বিচার বহির্ভূত হত্যা বা গুমের অভিযোগ আনা হয়েছে গত দশ বারো বছরে অথচ মার্কিন মূল্যকে এক বছরে সেই দেশের পুলিশ যে অপকর্ম করে তার এবার বারো বছরে খতিয়ানের একশো গুণ বাংলাদেশ ক্ষমতা ধরতে সুতীব্র সমালোচনার জবাবে মার্কিন প্রশাসন টু শব্দ করেনি এর ফলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলাদেশের সব মহলে আলাপ আলোচনা সমালোচনা প্রতিক্রিয়া হাস্যরস তর্ক বিতর্ক আতঙ্ক এবং আনন্দ ফুর্তির যে বহুমাত্রিক রসায়ন শুরু হয়েছে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ মূলধারার গণমাধ্যমের ওপর জনগণের যেমন আস্থা নেই তেমনই তারাও জনগণের আস্থা অর্জনের জন্য সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে না ফলে লোকজন তখন বিদেশি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এ অবস্থায় পিলে চমকানো কিছু তথ্যের পাশাপাশি অসংখ্য গুজব প্রতিদিন আবহমান বাংলার সমসাময়িক আবহাওয়া উত্তাল করে তুলেছে এত সব মধ্যে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয় চেভেলের বাংলা বিভাগের সঙ্গে সুদীর্ঘ এক সাক্ষাৎকার দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন ডয় চ্যাভেল সঙ্গে সাক্ষাৎকারে জেনারেল আজিজ বলেন তিনি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর মারফত জেনেছেন যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এই ব্যাপারে তিনি আরো বলেন মার্কিন সরকারের পক্ষ থেকে তিনি এখন পর্যন্ত কোনো নোটিশ পাননি তিনি মার্কিন সরকারের ইমিগ্রেশন আইনের কয়েকটি ধারা উল্লেখ করে বলেন আইনগত দিনই ভিসা বাতিলের নোটিশ পেতেন যদি সত্যি তেমন কিছু ঘটতো যেহেতু তিনি কোন নোটিশ পাননি সেহেতু তিনি মনে করেন যে তা মার্কিন ভিসা ওয়াল রয়েছে এই ব্যাপারে তিনি মার্কিন সরকারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন শেষবার সেনা প্রধান রূপে কত বছর যখন তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন তখন তাকে নজিরবিহীন সম্মান দেখানো হয়েছিল তিনি যখন যুক্তরাষ্ট্রে সেনা সদর দপ্তরে সেই সেনা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন তখন বৈঠকপূর্ব গার্ড অফ অনারে চ্যানেল আজিজের সম্মানে মোট 16 বার তপোধনী অর্থাৎ কামানের গোলা ফোটানো হয় তাকে বলা হয়েছিল যে আপনি অত্যন্ত সৌভাগ্যবান কারণ ইতিপূর্বে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সম্মানের ১৬ বার কামানোর গোলা ফাটানো হয়নি জেনারেল সাক্ষাৎকারের সময় দুবাইতে ছিলেন তার পুত্র সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন পুত্রের উন্নত চিকিৎসার জন্য তিনি দুবাই অবস্থান করছেন এবং চিকিৎসা শেষে তিনি যথারীতি বাংলাদেশে ফেরত আসবেন বলে নিশ্চিত করেছেন জেনারেল আজিজের ঘটনায় শেষ না হতেই তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে নিয়ে নতুন বিতর্ক শুরু হয় একই সঙ্গে আরো কয়েকজন মন্ত্রী সরকারি কর্তা এমপিদের নিয়েও শুরু হয় গুজব এসব গুজবের বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চুপ থাকলেও জেনারেল আজিজের মতো মন্ত্রী পলকও প্রতিক্রিয়া প্রকাশ করেন তার সেই প্রতিক্রিয়া একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেই খবরটি আবার আরেকজন মন্ত্রী তার ফেসবুকে প্রচার করেন পলক সম্পর্কে প্রচার করা হচ্ছিল যে তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু পলক তার ফেসবুক প্রোফাইলে ঘোষণা করেন যে গত পঁচিশে তিনি টরেন্টো থেকে প্রথমে বোস্টন শহরে যান এবং পরে সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে ভ্রমণ করেন তিনি পরিবারের পরিজন নিয়ে আমেরিকা গিয়ে কি কি করেছেন এবং সেখানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্তারা তাকে কিভাবে আদর যত্ন করেছেন ইত্যাদি অনেক কিছুই অতি যত্ন সহকারে প্রকাশ করেছেন তিনি তার বিরুদ্ধে প্রচারিত প্রোগান্ডাকে বিএনপি জামাতের এজেন্ডা হিসেবে বর্ণনা করেছেন ফেসবুকে দেওয়া তার সেই দীর্ঘ স্ট্যাটাস অনেকে শেয়ার করেছেন এবং নানা রকম বাক্য প্রয়োগ করে রসাত্মক মন্তব্য করেছেন অনেকে পাল্টা প্রশ্ন করেছেন এবং তার বক্তব্যের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেসব নিয়ে লিখতে গেলে নতুন এক মহাভারত হয়ে যাবে সুতরাং এসব বিষয়ে আলোচনা না করে বরং আজকে শিরোনাম প্রসঙ্গে আলোচনা শুরু করি বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে যদি বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবে বেশিরভাগ মানুষই আমেরিকা যেতে চাইবে যারা দেশটি একবার ভ্রমণ করেছেন তারা যেমন সপরিবারে সেখানে স্থায়ী বসবাসের চেষ্টা করেন তেমনি যারা এখনো যাননি তারা সয়নের স্বপ্নে আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোট থাকেন অন্যদিকে বাংলাদেশের নব ধর্মী ক্ষমতাধর লোকজন এবং সব ব্যাপারে নাক চিটকানো লোকজন নিজেদের পাসপোর্টে মার্কিন ভিসা থাকাটা এক ধরনের গৌরবের বিষয় মনে করে থাকেন অর্থবিত্ত ক্ষমতা ও প্রভাবের ক্ষেত্রে মার্কিনীদের বিশ্বজোড়া আধিপত্য ছাড়া নিজ দেশে তারা ধনী দরিদ্র দেশি বিদেশি সাদা কালো প্রভৃতি সব ধর্মবর্ণ জাতিগোষ্ঠীর লোকের জন্য যে ন্যায়বিচার সুশাসন জবাবদিহিতা বাক স্বাধীনতা স্বাধীনতা যেভাবে নিশ্চিত করেছে তা পৃথিবীর অন্য কোনো দেশ আজ অব্দি করতে পারেনি কর্ম কর্মক্ষেত্রে সুষম প্রতিযোগিতা সম্পদের সুরক্ষা সব মানবীয় প্রয়োজন মেটানোর সুষম ব্যবস্থা উন্নত গণতন্ত্র এবং প্রচুর উপার্জনের সুযোগ থাকার কারণে বিশ্বের সব মানুষই স্বপ্ন দেখে আমেরিকা যাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বৈদেশিক নীতি যুদ্ধ সাম্রাজ্যবাদী নীতি অথবা টাকা কামানোর ধান্দা অর্থাৎ স্বার্থবাদী পুঁজিকেন্দ্রিক অর্থব্যবস্থার জন্য যতই সমালোচনা করি না কেন কিন্তু বাস্তব হলো আমেরিকার রাজনীতিবিদরা তাদের নিজেদের ভূখণ্ডকে ন্যায় বিচার সুশাসন এবং নাগরিক স্বাধীনতা সৌন্দর্যে এতটাই রসনায় বানিয়ে ফেলেছে যে পৃথিবীবাসী অবাক বিষয়ে দেশটির দিকে তাকিয়ে থাকে এবং যে কোনো মূল্যেই সেখানে যেতে চায় তো আপনি যদি আমেরিকায় যেতে চান তবে আমাদের যে ভিসা প্রক্রিয়া রয়েছে তা তুলনামূলক সহজ এবং আপনি যদি সে দেশে বাসিন্দা হতে চান তবে তা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা প্রবৃত্তি দেশের যে আরো সস্তর তবে ক্ষেত্রে শর্ত হলো প্রথমত আপনাকে ভালো মানুষ হতে হবে এবং দ্বিতীয়ত মার্কিনি তাবেদার হতে হবে আপনি যদি হঠাৎ ভালো মানুষ থেকে মৌন্দ মানুষে পরিণত হন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সব সম্ভাবনার ধারা আপনার জন্য বন্ধ হয়ে যাবে মার্কিন ভিসা পাওয়ার দ্বিতীয় যোগ্যতা অর্থাৎ মার্কিনীদের তাবেদার হওয়ার বিষয়টি বেশ জটিল সাধারণত রাজনৈতিক বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র কখনো সখনো কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠী বা দলকে কাছে টেনে নেয় কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে তারা এইসব লোক থেকে কেবল দূরে থাকেন বরং ওসব লোককে প্রয়োজন মনে করলে দূরে সরিয়ে দেয় অথবা দুনিয়া থেকেই সরিয়ে দেয় ইরানের রেজা সাহ পাহলুবি এবং তার বংশ ইরাকের সাদ্দাম হোসেন এবং তার বংশ ওসামা বিন লাদেন এবং তার বংশ নব্বই দশকের তালেবান গোষ্ঠী সহ দুনিয়ার অনেক ক্ষমতাদর লোককে তারা কৌশলগত কারণের কাছে টেনে নিয়েছে কৌশলগত কারণের কাছে টেনে নিয়েছে এবং প্রয়োজন শেষে কি করেছে তা কম বেশি আমরা সবাই জানি আপনি যদি মার্কিন ভিসা নীতির প্রথম সত্যটি মেনে ভিসা প্রাপ্ত হন কিংবা সে দেশে স্থায়ী বসবাসের চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে কোনো দিনই অহেতুক বা অনাহত কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু আপনি যদি নিজেকে মার্কিনি তার বানিয়ে অথবা কোনো দেশের রাষ্ট্রক্ষমতা অথবা রাষ্ট্রীয় পদ ব্যবহার করে বিশ্বাদারি হন তবে আপনার ভাগ্য মার্কিন সরকারের কর্তা ব্যক্তিদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে মার্কিন সরকারের বৈদেশিক নীতির অধীন যেমন বিসাবাতিল নিষেধাজ্ঞা গ্রেপ্তার ড্রোন হামলা অথবা যুদ্ধের মতো ঘটনা ঘটাতে পারে তো দ্রুপ কোনো রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তার খামখেয়ালির কারণেও রাজনৈতিক বিবেচনায় প্রাপ্ত ভিসা বাতিল হতে পারে উনিশশো সালে দেশ বিভাগের অনেক আগে থেকে হোসেন শোয়েদ সোহরাদি মার্কিন তাবেদার হিসেবে পরিচিত ছিলেন আমৃত তো নিজে সেই তাবেদারি চরিত্রের কোনো পরিবর্তন ঘটার নেই তিনি যখন আওয়ামী লীগের শীর্ষ নেতা হলেন তখন পুরো দলটিকে মার্কিন ঘেঁষা করে তুললেন সৌরাবাদীর মৃত্যুর পর তার অনুসারীরা বিচক্ষণতা দক্ষতা এবং প্রয়োজনীয় শিক্ষা দীক্ষার অভাবে মার্কিন লোভিটি ঠিক করতে পারেনি ফলে অনেকের জীবন পরবর্তী মার্কিন নীতির কারণে দুর্বিশ্ব হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গত এক যুগ ধরে ক্ষমতাসীন আওয়ামী এবং তাদের পরিচালিত সরকারের দ্বিপক্ষীয় সম্পর্কে অনেকটা দুর্বোধ ও স্পষ্ট টানাহেস্টার মধ্যে চলে আসছে এই অবস্থায় মার্কিন সরকার তাদের স্বার্থ রাজনৈতিক বিবেচনায় দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেককে বিচার দিয়েছে আমেরিকা গিয়ে সহায় সম্পত্তি ক্রয় সহ আরো নানাবিধ কর্মকাণ্ডের সুযোগ দিয়েছে এবং এগুলো তারা করেছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে কিন্তু হাল আমলে তারা বুঝতে পারছে যে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি উল্টো সূত্র প্রয়োগ করতে হবে ফলে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী র্যাবের ওপর মার্কিন নীতি বিশেষজ্ঞ করেছেন তারা সবাই প্রায় এক বাক্যে সরকারকে সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র যা করছে তা কম যেসব বিশেষজ্ঞ রয়েছেন তারা সবাই প্রায় এক বাক্যে সরকারকে সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র যা করছে তা ক্রমবর্ধমান হারে বাড়বে এবং তাদের যে ঐতিহ্য সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে যুক্তরাষ্ট্র যদি কারো বিরুদ্ধে লাগে তবে সম্পূর্ণ জয় বা পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে মাঠ ছাড়ে না দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ